গান সবাই একটু মানিয়ে নেবেন কারণ আস্তে আস্তে সব জিনিসটা ঠিক হয়ে যাবে তো বেশি পরবর্তী গান জয় গুরু জয় শোনা তো দেখবেন আমরা মানুষ লক্ষ জন্ম ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়ে যখন পৃথিবীতে এলাম এসে আমরা এই মানুষ দুটো জিনিস নিয়ে খুব অহংকার করে থাকি কি এক আমাদের এই জীবনে এসে আমাদের যে কর্মজীবন আমরা যে যাই কর্ম করছি আবার কেউ অহংকার করি আমাদের এই সুন্দর দেহটাকে নিয়ে তো কেমন করে দেখবেন যখন কোনো মানুষ তার কর্মজীবন থেকে একটু উন্নতি লাভ করে একটু বড় জায়গায় যায় বড় মানুষ হয় যখন তখন সে মনে মনে করে যে বোধহয় পৃথিবীতে আমার মতন সুখী ব্যক্তি ধনী ব্যক্তি কেউ নেই তার মনে মনে অহংকার করে আবার যদি রূপের কথা বলে দেখবেন যখন কোনো মানুষ দেখতে সুন্দর ফর্সা সেই দেখতে সুন্দর মানুষটি তার যে অপর কালো মানুষটি আছে দেখতে কুচ্ছি সেই মানুষটিকে দেখে মনে মনে অহংকার করে যে ও বোধহয় আমার মতন এত সুন্দর নয় আমি কত সুন্দর দেখতে কিন্তু মহাজন বললেন এটা তো মানুষের পরিচয় নয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো আমরা যতই আমাদের এই কর্মজীবন আমাদের এই রূপটাকে নিয়ে যতই অহংকার করি না কেন একটা সময় একটু ভেবে দেখবেন যে আমরা কতক্ষণের জন্য এই পৃথিবীতে এলাম কতজনের কতক্ষণের জন্য আছি আমরা এই পৃথিবীতে তো মজন গানের ভাষায় বললেন শোনাই জয় গুরু জয় একদিন পুড়িয়ে দেবে আগুনে তাই তো যতই আমার আমার করে অহংকার করি না কেন সবাইকে কিন্তু এই সব কিছু ফেলে রেখে একদিন সেই শেষ ঠিকানায় পৌঁছাতে হবে তাই তো মজন বললেন সেদিন সব খেলা শেষ হবে শ্মশানে সেদিন সেদিন সব খেলা শেষ মানুষ
মানুষকে তুই ঠকালি মরে গেলে এই মানুষই দেবেরে তোকে গালি শূন্য হবে কাঁধের ঝুলি খালি হাতে যাবি চলি শূন্য হবে কাঁধের ঝুলি খালি হাতে যাবি চলি ভোরের ধ্বনি দিয়ে দেবে ভোরের ধ্বনি দিয়ে দেবে সর্বজনে সেদিন সব খেলা শেষ সেদিন সব খেলা শেষ সেদিন সব খেলা শেষ